আসো। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের পঞ্চম ক্লাস ইংলিশের। এবং তৃতীয় সপ্তাহের আজকে প্রথম ক্লাস। গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে কোশ্চেন মেকিং। কোশ্চেন মেকিংটা হচ্ছে পরীক্ষার সময় তিনটা বা চারটা স্টেটমেন্ট দেয়া থাকবে। স্টেটমেন্ট মানে হলো বিবৃতি, বা আমরা সহজ করে যদি বলি যে সেন্টেন্স দেয়া থাকবে, এবং সেই সেন্টেন্স থেকেই আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। কখনো কখনো দেখা যায় যে তিনটা টপিক মিলিয়ে প্রশ্ন হয়, আবার কখনো যে কোনো একটির উপরে প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা যদি কোশ্চেন মেকিং করি, তাহলে কোশ্চেন মেকিংয়ের মধ্যে তিনটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, তারপরে হচ্ছে গিয়ে ডব্লিউএইচ কোশ্চেন, তারপরে হচ্ছে ট্যাগ কোশ্চেন। তিনটি কোশ্চেন। তাহলে আমি যেটা বললাম যে স্টেটমেন্ট বা বিবৃতি বা একটা সেন্টেন্স দেওয়া থাকবে পরীক্ষার সময়, এবং সেই সেন্টেন্সটার উপরে বেস করে তোমাদেরকে এই যে ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন বা ট্যাগ কোশ্চেন, এগুলো তৈরি করতে হবে। কখনো কখনো দেখা যায় যে প্রশ্নে বলা হয় যে যে কোনো একটির উপরে, যদি সেটা প্রশ্নের ডিমান্ডের উপরে নির্ভর করে তোমাদেরকে আনসার করতে হবে। আর যদি তিনটা মিলিয়ে প্রশ্ন হয়, তাহলে সেই সেন্টেন্সটার পাশে লেখা থাকবে যে এটাকে কোন ধরনের প্রশ্ন করতে হবে, ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন না ট্যাগ কোশ্চেন। এখন আমরা তিনটি নিয়ে আলোচনা করবো, একটা একটা করে শুরু করি। প্রথমে হচ্ছে হলো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কাকে বলে? ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন হচ্ছে যে যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো, বা এটাকে বাংলায় বললে হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় তাকে ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন বলে। মানে ইয়েস নো কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনের আনসার বা উত্তর আমরা হ্যাঁ অথবা না, বা ইয়েস অথবা নো বলে যদি দিতে পারি, তাহলে সেই প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন তোমাকে যদি বলা হয় যে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, অথবা আর ইউ এ স্টুডেন্ট অফ ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট, তখন তুমি ইয়েস অর নো দিয়ে কোশ্চেনের আনসারটা দিতে পারবে। তার জন্য তোমার আরেকটি স্টেটমেন্ট বা বিবৃতির প্রয়োজন নেই। এই ধরনের কোশ্চেনকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন উদাহরণ দিই, আর ইউ এ স্টুডেন্ট অফ ময়মনসিং আর ইউ স্টুডেন্ট অফ ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট, তুমি আনসার দিবে কি ইয়েস? তাহলে সেটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এখন ইয়েস নো কোশ্চেন তৈরি করার উপায়টা কি, বা আমাদের পরীক্ষার সময় কিভাবে থাকবে? মনে করো এখানে আসলো হি ইজ এ স্টুডেন্ট, এরকম একটি সেন্টেন্স তোমার জন্য থাকবে, এবং সেক্ষেত্রে তোমাকে প্রশ্নটা তৈরি করতে হবে। ইয়েস নো কোশ্চেন হচ্ছে সবচেয়ে সহজ কোশ্চেন তৈরির জগতে, এবং সেটা হচ্ছে যে এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের আগে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্টে দিতে হবে,
তারপরে বাকি যে অংশটুকু সেন্টেন্সের বাকি যে অংশটুকু সেগুলো থাকে সেইগুলো লিখতে হবে এবং শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে বা হ্যাঁ বোধক থাকে প্রশ্নটিও হ্যাঁ বোধক হবে সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই প্রশ্নটিও নেগেটিভ হবে এই ধরনের সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না অর্থের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র আমরা কি করব এই যে অক্সিলারি ভার্বটা সেই অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের সাবজেক্টের আগে নিয়ে আসব তারপর সাবজেক্টে দিব তারপর বাকি যে অংশটুকু থাকে সেই বাকি অংশটুকু দিব এবং শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দেব কারণ প্রশ্নবোধক চিহ্ন যদি না থাকে তাহলে কোনো ধরনের কোনো কোশ্চেনই তৈরি হবে না বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না তারপর আসো আমরা আরো কয়েকটি উদাহরণ দেই He likes to read poem. সে কবিতা পড়তে পছন্দ করে দেখো আমি বলেছিলাম যে সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে কিন্তু এই ধরনের সেন্টেন্সে কোনো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই যখনই কোনো প্রশ্নে অক্সিলারি ভার্ব না থাকবে তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডুও ডাজ এবং ডিড এগুলো আসবে তাহলে এখানে আসবে হলো ডাজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস যুক্ত আছে তাই এখানে হবে ডাজ হি মূল ভার্বের বেস ফর্ম টু রিড এ রিড পোয়েম প্রশ্নবোধক চিহ্ন যদি কন্টিনিউয়াস টেন্স থাকে দি বয়েজ আর প্লেয়িং ফুটবল বালকেরা ফুটবল খেলছে তাহলে এখানে এটা কন্টিনিউয়াস টেন্স এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এই অক্সিলারি ভার্বটা এই সেন্টেন্সে প্রথমে চলে আসবে আর দ্য বয়েজ প্লেয়িং ফুটবল তারপরে হচ্ছে যদি অক্সিলারি ভার্বটাই সেন্টেন্সের মূল ভার্ব থাকে তাহলে কি করতে হবে হি ইজ এ সিঙ্গার তাহলে এটা মূল ভার্ব থাকলে যেহেতু এটা অক্সিলারি ভার্বের পর্যায়ে পড়ে তারপরে এটাকে আগে নিয়ে আসতে হবে ইজ হি এ সিঙ্গার প্রশ্নবোধক চিহ্ন দেখো এটা কিন্তু সবচেয়ে সহজ পড়া ইংলিশ গ্রামারের মধ্যে কথা বোঝা যাচ্ছে তোমাদের আমি যে বলছি কথাগুলো শোনা যাচ্ছে তারপরে হচ্ছে যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে প্রশ্নটাও নেগেটিভ হবে এবং আমাদের কাজ হবে হলো শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের আগে নিয়ে আসা
he was not present in the meeting. দেখো was এবং এরপর হচ্ছে গিয়ে not, তার মানে কি no বা not যদি থাকে সেন্টেন্সে, অথবা যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে nobody, তারপরে হলো anybody, এরপরে হচ্ছে গিয়ে hardly, scarcely, never, yet, এ ধরনের ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে was he not present in the meeting? এই ধর এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এবং আমি যেটা বললাম যে যে কোনো ধরনের ভার্ব যদি থাকে, তাহলে একটা পাস্ট টেন্সের একটি উদাহরণ দেই। দে ওয়েন টু মার্কেট ইয়েস্টারডে। Did they? When থাকলে কি হবে? Go to market yesterday. একটু প্রশ্নবোধক চিহ্ন। এ হচ্ছে মোটামুটি ইয়েস নো কোশ্চেন। তোমরা তুলে ফেলো। মানে সেন্টেন্সটা যেভাবে থাকবে তোমাদেরকে ঠিক সেভাবেই প্রশ্নটা লিখতে হবে, এবং শেষে গিয়ে হচ্ছে শুধুমাত্র তোমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডো, ডাজ এবং ডিড, এই তিনটি থেকে যে কোনো একটি ভার্ব আগে চলে আসবে সাবজেক্টের আগে। অক্সিলারি ভার্ব, তারপর দিবে হলো সাবজেক্ট, তারপরে হচ্ছে গিয়ে বাকি সেন্টেন্সের যে বাকি যে অংশটুকু সেটুকু, এবং শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। এ হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তোমরা তুলে ফেলো। এরপর আমরা লিখব হচ্ছে গিয়ে ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলে? ডব্লিউএইচ কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেনের আনসার তোমাকে ইয়েস অথবা নো দিয়ে দিলে হবে না, তোমাকে সেই ক্ষেত্রে একটা স্টেটমেন্ট বা বিবৃতি প্রদান করতে হবে। সেই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এখন সেই ধরনের প্রশ্নগুলো ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হয়, এই কারণে এই ওয়ার্ডগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। এবং ডব্লিউএইচ ওয়ার্ডের সংখ্যা হচ্ছে পৃথিবীতে লিমিটেড, এবং তাদের সংখ্যা হচ্ছে মাত্র 9টি। আমরা দেখি আগে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। ডব্লিউএইচ ওয়ার্ড যদি তোমাকে জিজ্ঞেস করে কোনগুলো, তাহলে তো বলতে হবে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হু, হোম, হোজ, হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়াই, হুইচ, এবং সর্বশেষ হচ্ছে গিয়ে হাউ। এই যে 9টি ডব্লিউএইচ ওয়ার্ড, এরা ডব্লিউ অথবা এইচ দিয়ে শুরু, তাই এদেরকে বলা হয় শুধুমাত্র একটি ওয়ার্ড যেটা হচ্ছে হাউ, এটাই শুধুমাত্র এইচ দিয়ে শুরু, আর আর সবগুলো হচ্ছে ডব্লিউ দিয়ে শুরু। এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। এবং যে প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমাকে বলতে হবে। মানে হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্নের উত্তর দিলাম সেক্ষেত্রে সেটা হবে না। এই প্রশ্নের ক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর নেম, তাহলে তোমাকে ইয়েস অথবা নো দিয়ে প্রশ্নের উত্তর দিলে কিন্তু হবে না, তোমাকে বলতে হবে যে মাই নেম ইজ করিম। তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে, বা হাই ডু ইউ স্টাডি, তুমি কোথায় লেখাপড়া করো,
তাহলে তুমি কি বলবা, স্টাডি অ্যাট ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলোই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এবং ডব্লিউএইচ কোশ্চেন এই প্রশ্ন দিয়ে শুরু হবে, এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে। এখন আমরা একটি একটি করে দেখাবো যে ডব্লিউএইচ এই যে নয়টি ওয়ার্ড, নয়টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা কখন ব্যবহার করতে হবে। প্রথমে হলো হু, হোম এবং হোজ, এই যে তিনটা যে ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড আবার একই গোত্রের বা একই ক্লাসের। যেমন হু, হোম, আরেকটা হচ্ছে হোজ। এই তিনটি ওয়ার্ডে সবসময় ব্যক্তি, ব্যক্তিকে নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তিনটি থেকে যে কোনো একটি দিয়ে অবশ্যই প্রশ্ন করতে হবে। তারপরে হচ্ছে হলেও হয়েন, হয়েন তোমাকে টাইম বা সময়, সময় জানার জন্য তোমাকে অবশ্যই হয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। হয়ার হচ্ছে স্থান সম্পর্কে জানার জন্য, প্লেস অথবা স্থান। তারপরে হচ্ছে হোয়াট, হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ডের জগতে হোয়াটের দিয়ে প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয়। কোনো কিছু সম্পর্কে জানার জন্য, কোনো অবস্থা সম্পর্কে জানার জন্যই তোমাকে হোয়াটটা দিয়ে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে হলো হোয়াই, হোয়াই হলো কোনো কজ বা কারণ, কারণ জানার জন্য। হুইচ, হুইচ হলো থিংস বা কোনো বস্তু সম্পর্কে জানতে হলে। তারপরে হচ্ছে হাউ, হাউ বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, যেমন এজ বয়স জানার জন্য, ডিস্টেন্স দূরত্ব জানার জন্য। তারপরে হলো কোনো ব্যাখ্যা জানার জন্য, এক্সপ্লেনেশন, কোনো এক্সপ্লেনেশন জানার জন্য তোমাকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তারপর কোনো ডেসক্রিপশন, ডেসক্রিপশন বা বর্ণনা জানার জন্য তোমাকে হাউ দিয়ে প্রশ্নটা করতে হবে। এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হলো হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ডের জগতে। তাহলে আমরা দেখি, এখন আমরা একটি একটি করে উদাহরণ দেব। এখন ওই আগের মতোই ডব্লিউএইচ ওয়ার্ডের মতোই, মানে সরি, ইয়েস নো কোশ্চেনের মতোই, ইয়েস নো কোশ্চেনটা যেভাবে করা হতো, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। কোডিম ইনভাইটেড মি, দেখো আগেই বলে রাখি, প্রশ্ন তৈরি করার সময় যদি মি থাকে বা আই থাকে, সেটা প্রশ্ন করার সময় কিন্তু আই বা মি থাকলে সেটা কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। প্রশ্ন করার সময় আয়ের, আয়ের পরিবর্তে বা মি এর পরিবর্তে সবসময় ইউ হবে। এটা কি স্টেটমেন্ট বা বিবৃতি, এখানে মি দেওয়া আছে, যখন এটাকে প্রশ্ন তৈরি করা হবে তখন এখানে ইউ হয়ে যাবে। তারপরে দেখো করিম ইনভাইটেড মি, তাহলে আমরা এখানে প্রথমে হলো কি হু, হু দিয়ে প্রশ্ন করব, হু হু ইনভাইটেড ইউ। যে সেন্টেন্সটা, দেখো আরেকটা কথা বলে রাখি, যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্ট জানার জন্য আমাদেরকে হু দিয়ে প্রশ্ন করতে হবে। এখন আমরা যদি বলি যে হু ইনভাইটেড ইউ, তাহলে কী হবে, ইউটা হবে আমরা প্রশ্নের আনসার হিসেবে আসবে কি সাবজেক্ট, হু ইনভাইটেড ইউ। তাহলে রানা ইজ এ স্টুডেন্ট, তাহলে আমরা যদি প্রশ্ন করি হু
ইজ এ স্টুডেন্ট, তাহলে আনসার আসবে কি রানা, রানা ইজ এ স্টুডেন্ট। তারপরে আসে আমরা হোম দিয়ে একটা প্রশ্ন দেখাই, আই মিট রিনা ইয়েস্টারডে। তাহলে আগে বলেছিলাম আই যদি থাকে তাহলে প্রশ্ন করতে গেলে সেটা হয়ে যাবে ইউ। তাহলে আমরা এখন দেখো এখানে হোম দিয়ে প্রশ্ন করব, হোম অক্সিলারি ভার্ব আসবে ডিড, কারণ যেহেতু এটা পাস্ট ইনফিনিট টেন্স, হোম ডিড, আই থাকলে কী হবে ইউ। মূল ভার্বের বেস ফর্ম হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, তুমি গতকালকে কাকে দেখেছিলে, আনসার হিসেবে আসবে কে অবজেক্ট হোম। তারপরে হচ্ছে তারপরে আমরা আরেকটি উদাহরণ দেই, আই ইনভাইটেড আই ইনভাইটেড রহিম, তাহলে হোম ডিড ইউ ইনভাইট, তুমি কাকে ইনভাইট করেছিলে। এই হলো আমাদের হোম হোজ দিয়ে হয়ে গেল। তারপরে এখন আমরা হোজ দিয়ে প্রশ্ন করব, হোজ পেন, ডিড ইউ টেক, হি ইজ রিডিং মাই বুক। তাহলে এখানে কি বলবো, হুজ বুক, এখানে দেখো অক্সিলারি ভার্ব দেয়া আছে ইজ হি রিডিং। তারপরে হলো আমরা হয়েন দিয়ে প্রশ্ন করব, হয়েন দিয়ে প্রশ্ন করলে মানে কোনো স্থান সম্পর্কে জানতে হলে তাহলে অবশ্যই সেটা সেক্ষেত্রে হয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, শি ওয়েন্ট টু মার্কেট তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হয়ার দিয়ে, হয়ার ডিড শি গো টু, সে কোথায় গিয়েছিল, দি বয় স্টাডিজ অ্যাট ঢাকা
ইউনিভার্সিটি তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হায়ার ডাজ যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এস বি ইএস থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আসবে হায়ার ডাজ দ্য বয় স্টাডি তারপরে হচ্ছে আমরা সময় যদি জানতে চাই তাহলে আমাদেরকে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে হি কিনা দে নাম দেই করিম কেম হোম লাস্ট নাইট তাহলে প্রশ্নটা হবে তো লাস্ট নাইট সময় বোঝাচ্ছে আমাদেরকে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে হোয়েন পাস্ট ইনডিফিনিট টেন্স তো অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে হোয়েন ডিড তারপর সাবজেক্ট মূল ভার্বের বেস ফর্ম হোয়েন ডিড করি ফর্ম প্রশ্নবোধক চিহ্ন I saw him yesterday. When did আগে বলেছিলাম আই থাকলে প্রশ্ন করতে গেলে ইউ হয়ে যাবে when did you see him তারপরে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব হোয়াট এমন একটি ওয়ার্ড বা ডব্লিউএইচ ওয়ার্ড যেটা দিয়ে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট এবং সেন্টেন্সের যে ভার্ব সেটা সম্পর্কেও প্রশ্ন করলে জানা যায় উত্তর পাওয়া যায় আই এম এ স্টুডেন্ট তাহলে প্রশ্ন আসবে কি হোয়াট ডো আই থাকলে কি হবে ইউ হবে হোয়াট ডো ইউ ডো প্রশ্নবোধক চিহ্ন আনসার হিসেবে আসলো অবজেক্ট আবার যদি আমরা বলি হার নেম ইজ রুনা হোয়াট ইজ হার নেম তার নাম কি আই অ্যাম রিডিং তাহলে যদি প্রশ্ন করা হয় হোয়াট আর ইউ ডুইং তাহলে কী হবে এটা হলো যে উত্তর হিসেবে সেন্টেন্সের যে ভার্ব সেটা আসবে আমরা যদি লিখি দি নিউজ মেক্স হিম লাফ তাহলে প্রশ্ন যদি করি হোয়াট
makes him love. প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নের আনসার হিসেবে কি আসবে সেন্টেন্সের সাবজেক্ট। আমরা এখানে দেখালাম যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে সেন্টেন্সের অবজেক্ট পাওয়া যায়, ভার্ব পাওয়া যায়, আবার সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কেও আমরা জ্ঞান পেতে পারি বা ধারণা পাওয়া যায়। তাহলে আমাদের আর কি বাকি আছে? এরপরে হলো হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। হুইচ হুইচ হলো কোনো বস্তু সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। আই লাইক রেড কালার, তাহলে আমাকে যদি এখানে প্রশ্ন করা হয় হুইচ কালার ডু ইউ লাইক, হি ওয়ান্টস এ ইংলিশ বুক, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হুইচ বুক, হুইচ বুক ডাজ হি ওয়ান্টস, হুইচ বুক ডাজ হি ওয়ান্ট। তারপরে হচ্ছে কোনো কারণ যদি জানতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কারণ জানার জন্য অবশ্যই হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। হি ওয়াজ লেট ফর হি ওয়াজ লেট ফর ট্রাফিক জ্যাম। এখন যদি প্রশ্ন করতে হয় তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে কি হোয়াই, হোয়াই ওয়াজ হি লেট ফর, তার দেরি হয়েছিল কেন। তাহলে আমাদের আনসার হিসেবে আসবে কি ট্রাফিক জ্যাম, কজ কারণ আসবে। আই ওয়াক হার টু সে দ্য নিউজ, আমি তাকে এই খবরটি জানানোর জন্য ডেকেছিলাম। তাহলে এখানে আমাদের প্রশ্ন করতে হবে ওয়াই, আই থাকলে কি হয়ে যাবে আই থাকলে ইউ হয়ে যাবে, হোয়াই ডু ইউ ওয়াক হার, হোয়াই ডু ইউ ওয়াক হার, তুমি কেন তাকে জাগ্রত করেছিলে। সর্বশেষ আমাদের যেটা ডব্লিউএইচ ওয়ার্ড সেটা হচ্ছে হাউ। হাউটা আমরা বেশ কয়েকভাবেই ব্যবহার করে থাকি, এবং শেষ যেটা বললাম সেটা হচ্ছে হাউ। এবং হাউ দিয়ে প্রশ্ন করার জন্য আমরা বয়স সম্পর্কে জানতে পারি, ডিস্টেন্স, কোনো এক্সপ্লেনেশন অথবা কোনো ডেসক্রিপশন জানার জন্য অবশ্যই আমাদেরকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। দি গার্ল ইজ অনলি 20, হাউ ওল্ড ইজ দ্য গার্ল,
পরে হাউ ডিড ইউ কাম, আমাদেরকে আনসার দিতে হবে বাই বাস। এখন দেখো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে, ডব্লিউ এস ওয়ার্ড পর্যন্ত, এবং আমরা নেক্সট ক্লাসে ট্যাগ কোশ্চেন, যেটা ট্যাগ কোশ্চেন সেটা হয়তো বা তোমরা খুব ভালো জানো। ডব্লিউ এস কোশ্চেনটা নিয়ে অনেকের মনে একটু সন্দেহ থাকলেও, মানে তৈরি করতে গিয়ে একটু ঝামেলা হলেও, ট্যাগ কোশ্চেনটা তোমরা খুব ভালো পারো এটা আমি জানি, এবং এটা আমার অতীত অভিজ্ঞতা। ট্যাগ কোশ্চেনটা তোমরা একটু পড়ে রাখবে, আমরা নেক্সট ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, যে ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউ এস কোশ্চেন যেগুলো পড়ানো হলো সেগুলো তোমরা আজকে আবার প্র্যাকটিস করবে, এবং বইয়ে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো করবে, সাথে সাথে যে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমরা সলভ করে ফেলবে বোর্ড কোশ্চেনগুলো, তাহলে দেখবে যে সহজ হয়ে যাবে। এবং চেষ্টা করবে এই ট্যাগ কোশ্চেনের যে চ্যাপ্টারটা সেটা একটু করে ফেলার জন্য, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাইকে।